যারা বিড়ি খায়, যারা সিগারেট খায় বা সিগারেট পান করে, ওনাদের কিন্তু একটা ভালো গুণ আছে। একটা গুণ আছে, যখন পৃথিবীতে মানুষের মধ্যে মহাব্বত কমে যাচ্ছে, মানুষের মধ্যে ভালোবাসা কম, কিন্তু তখন আমি যারা বিড়ি খায় তাদের ভিতরে একটা ভালো গুণ আমি খুঁজে পেয়েছি, হয়তো আপনার অবাক হতে পারেন। এটা কোন কথা? বিড়ি খায় এদের মধ্যে ভালো গুণ আছে। হ্যাঁ, তাদের মধ্যে ভালো গুণ, সে গুণটা হলো কি জানেন? যারা বিড়ি খায় তাদের মধ্যে মহাব্বত অনেক বেশি, ভালোবাসা। দেখবেন একই বিড়ি সমানে টানে, দোস্ত তুই আটা টান দে, তুই আটা টান দে, মানে একই বিড়ি খাইতেছে দশজন ফ্রেন্ড মিলে, সে একটু একই বিড়ির ওই যে পাঁচটা কি বলে এটা পিছনে, অর্থাৎ তার পিছনেটা একসাথে আরো দশজন মুখ লাগায়। আজকে যখন ভালোবাসা তখন না, কিন্তু ওনাদের মধ্যে মহাব্বত আমি খুঁজে পেয়েছি যারা বিড়ি খায়। আমি ছোট করছি না যারা বিড়ি খায় তাদেরকে, কিন্তু যারা বিড়িটাকে মাকরু বলে এটাকে জায়েজ করে নিয়ে চেষ্টা করছে তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো, ভাই আপনি জানেন এই বিড়ি পৃথিবীতে প্রতি বছর 60 লক্ষ মানুষ প্রাণ হারায় শুধু এই বিড়ি সিগারেটের কারণে। এরপর যারা বিড়ি খায় না বা সিগারেট পান করে না, বিড়ি সিগারেট পান না করে প্রতি বছর 6 লক্ষ মানুষ শুধু মারা যায়। Key.